বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালী সুবর্ণচর এলাকায়, এই একেবারে ভিতরের একটি গ্রাম অঞ্চলে। আসলে আমি আমি নিজেও ঘামাচ্ছি, খুবই গরম পড়ছে এবং এখানকার মানুষ খুবই দৈন্য জীবন যাপন করে। ওই যে মাঝখানে পাতা আমরা দেখতে পাচ্ছি, উঠানে মাঝখানে পাতা জমানো, এই পাতাই তাদের একমাত্র উনুনের উৎস কিংবা জ্বালানি উৎস, রান্না গৃহস্থলী কাজে। এবং এখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি এবং এই সৌর বিদ্যুতেই মানুষের জীবনযাত্রা একমাত্র কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও সেটা দিয়ে সবকিছু সম্ভব নয়। তারপরও আশপাশে নলকূপ না থাকার কারণে এখানে চারটি পরিবারের বসবাস এবং তাদের জন্য একটি নলকূপ খুবই অত্যাবশ্যক হয়ে পড়েছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনোভাবে তারা ম্যানেজ করতে পারেনি। বিদে আজকে আমরা কাছে আসব, বিআরসিএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নলকূপ দিয়েছি। এটি নলকূপ নাম্বার 623, আবারও বলছি নলকূপ নাম্বার একটু ইয়ে করে দেবো, হ্যাঁ নলকূপ নাম্বার 623। অর্থনে ডাক্তার নাহিদ আক্তার, আমেরিকা প্রবাসী আমার আম্মু ডাক্তার নাহিদ আক্তার, ওনার স্পন্সরে 623 নাম্বার নলকূপটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চাপ দিলেই স্বচ্ছ পানি পড়ছে, পানিগুলো আবার ফাইবের মাধ্যমে এদিকে পুকুরে চলে যাচ্ছে। এই যে চাপ দেওয়ার সাথে সাথেই খুব একদম ঠান্ডা, খুবই ঠান্ডা, স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এই সুপেয় পানি, আর্সেনিক মুক্ত, যা আমেরিকা প্রবাসী আমার আম্মু ডাক্তার নাহিদ আক্তারের স্পন্সরে আমরা এটি এখানে করে দিয়েছি। এবং যারা বেনিফিশিয়ারি হয়েছে তাদের সাথে একটু কথা বলি। আপনার নাম কি? লাভলি। কলটা পায়ে খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি। এটা আপনার মেয়ে নাকি? আপনার নাম কি? এই কলটা পায়ে আপনারা খুশি হয়েছেন? আপনার নাম কি? এই কলটা পায়ে আপনাদের উপকার হয়েছে? এই আমরা একজনকে ওনারশিপ করে দিই, এটা আপনার ভোটার আইডি কার্ড, এই যে একজনকে আমরা ওনারশিপ করে দিই, ওই ভোটার আইডি কার্ড নেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবকিছু ওনার। এবং ইনশাল্লাহ এই সুপেয় পানি দ্বারা ওনারা এখন ওনাদের এই যাবতীয় কার্যক্রম খুব সুন্দর মতো সম্পন্ন করবে এবং দূর দূরান্ত যাওয়া লাগবে না। এই গরমের মধ্যে এই সুপেয় পানি তাদের একমাত্র পানীয় জলের আধার। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কার্যক্রম সুন্দর ব্যবস্থাপনা আমরা সম্পন্ন করেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং শুকরিয়া আদায়ের স্বরূপ আল্লাহর নিকট একটু প্রার্থনা করে আমরা শুকরিয়া আদায় করছি। اللهم امين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ذنوبي والوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي الله رب العالمين فروردگار مولا আপনার দরবারে আমরা কয়েকজন মিলে দুইখানা উত্তোলন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে বেওয়ারি সেবা ফাউন্ডেশন আল্লাহ অর্থয়নে ডাক্তার নাহিদা আক্তারকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন, আসমানি বালা জমিনি বালা থেকে আপনি হেফাজত করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করিয়া কিয়ামতের ময়দানে আপনি আরশের নিচে ছায়া দান করে দেন, আল্লাহ বেহেস্তের উচ্চ মাকাম দান করে দেন। হে কলের উসিলায় দয়া মায়া করিয়া আমাদের গুনাগুলা মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন মানবীর শৌকতকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন, আল্লাহ তাকে দুনিয়ার জীবনে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে দিবেন। আল্লাহ আমাদের সময়দেরকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন, গুনাহ থেকে হেফাজত করে দিবেন, এই ভালো ভালো কাজগুলা নেকের কাজগুলা করার তৌফিক দান করে দেন। ইয়াকি কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট বাচ্চাটি যে সুন্দর করে হাত তুলেছে এবং এরকম সবার দোয়া যাতে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে নেয় এবং আমরা এই ভালো কাজের সাথে যাতে এরকম আমরা এই ধরনের এই কার্যক্রমগুলো আমাদের আল্লাহ পাক কবুল করে নিক এবং ইনশাআল্লাহ এই ধরনের কার্যক্রম যাতে ভবিষ্যতে আমরা অব্যাহত রাখতে পারি পরকালে নাজাতের উসিলায়। এবং স্পেশালি আমরা যদি আবার দেখাই, এটি বিআরএ সেবা ফাউন্ডেশনের 623তম নলকূপ এবং অর্থায়নে আমেরিকা প্রবাসী আমার আম্মু ডাক্তার নাহিদ আক্তার, ইনশাআল্লাহ আমরা কি বলছেন বুঝি নাই, পানিটা ভালো উড়ে, আমি পানি খাই মানে আমার সন্তুষ্ট হয়েছি, এই পানিটা হওয়া আমি এই কলটা পানে আকাশে তার খাইছি, পানিটা খুবই ঠান্ডা স্বচ্ছ এবং খুবই সুমিষ্ট এবং ওনারা খুবই সন্তুষ্ট। অনেকদিন পরে এই পানিটুকু পেয়ে তারা এখন থেকে আর তাদের আর কষ্ট আর থাকবে না ইনশাল্লাহ। এই ধরনের কার্যক্রম
আমরা যাতে অব্যাহত রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যন্ত নোয়াখালীর প্রান্তিক অঞ্চল থেকে আবারও বিদায় নিচ্ছি অন্য কোনো মূলকূপে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।